الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس قولوا لا اله الا الله تفلحوا او كما قال عليه الصلاه والسلام الله تعالى মানুষকে বড় মূল্যবান বানিয়েছেন আমরা বিভিন্ন সময় শুনেছি যে বলা হয় আশরাফুল মখলুকাত আল্লাহ সেরা সৃষ্টি এটা হলো কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাল্লামনা বনি আদম আদম সন্তানকে সম্মান দান করেছি আর ভিন্ন হলো বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতাটা হলো এই ধরনের যে এক দেশ থেকে আরেক দেশে যেতে চায় তো সীমান্তের প্রহরীরা আছে আর তারা বাধা দেয় আমার এখানে এসো না তোমাকে ঢুকতে দেবো না এটা তো কোনো সম্মান দেখাবার কথা হলো না আর দুনিয়ার সব দেশে শুধু যে সাদা মানুষ কালো মানুষকে তাড়ায় তা নয় কালো মানুষ সাদা মানুষকে তাড়ায় আমাদের দেশে কালো মানুষ ইউরোপে আমেরিকায় যেতে চায় তাদেরকে বাধা দেয় ওরা যখন এসেছিল এদের এই দেশের মানুষ ইংরেজদেরকে তাড়িয়ে দিয়েছে শেষ পর্যন্ত আফ্রিকার কালো মানুষ ইউরোপের সাদা মানুষকে তাড়িয়ে দিয়েছে তার মানে এ ব্যাপারে কোনো ভেদাভেদ নেই তাড়ানোর ব্যাপারে সাদারাও কালোদেরকে তাড়ায় কালোরা সাদাদেরকে তাড়ায় কেউ কাউকে রাখে না তো কেউই সম্মানই না তো আশরাফুল মখলুকাত কেমন করে হবে আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহর কথা নিঃসন্দেহ সত্য কিন্তু সব কথার সাথে জড়িত কিছু শর্ত থাকে কোন একটা জিনিস যে মূল্যবান হয় কোন শর্তের সাথে জড়িত থাকে এর কাছ থেকে কিছু উপকার প্রত্যাশা করে যতক্ষণ পর্যন্ত উপকার পাওয়া যাবে বা আশা করা যায় ততক্ষণ পর্যন্ত তার মূল্য আছে আর যখন সেই উপকার নেই তখন আর কোনো মূল্য থাকে না ছেলে মায়ের কাছে খুব মূল্যবান যতক্ষণ পর্যন্ত ছেলের জান আছে যতক্ষণ ছেলে জীবিত তো মা ডাকে ডাক দিয়ে ছাড়া দেয় কথাবার্তা বলে ছোট বাচ্চা যদি হামা গুড়ি দেয় কোলে এসে বসে বসে যদি কোলে বসে পেশাবও করে দেয় কিন্তু তাও মায়ের ভালো লাগে কিছু তো করলো কিন্তু জান বের হয়ে গেল এখন আর কাঁদেও না পেশাবও করে না কিছুই করে না আর বেশি রাখাও যাবে না পচে যাবে দুর্গন্ধ বেরোবে তো দুঃখ তো করবে নিঃসন্দেহ কিন্তু ছেলের কাছ থেকে যে ফায়দা আশা করে ফায়দা বলতে সবসময় যেটা জাহিরিভাবে গোনা যায় মাপা যায় উপকার তা নয় ছোট বাচ্চা মায়ের কোলে বসে কাঁদছে এবং মা আনন্দ পায় তেমন তো ফায়দা আছে বিছানায় পড়ে আছে মুমূর্ষু অবস্থায় এর মধ্যে একটা ফায়দা আছে মা মাকে ডাকছি কখনো সাড়া দেয় কখনো সাড়া দেয় না জীবিত আছে আমাকেও ভালোবাসে
আর মা আছে বলে ভাই বোন সবাই একসাথে আছে। যান যখন বের হয়ে যাবে তো এই মায়ের কাছ থেকে আর কোনো ফায়দা আশা করা যায় না। প্রধান ফায়দা কি, যে আমাকে ডাকবে না, মা যদি একবারও ডাকে তো ভালো লাগে। একসময় যখন বাচ্চা মাকে ডাকতো তো মায়ের ভালো লাগতো, একসময় মা ছেলেকে ডাকে তো ছেলের ভালো লাগে, কিন্তু যখন আর ডাকবে না তার কাছে সেই ফায়দা পাবে না। তো এই কথাগুলো আমি এই জন্য বলছি যে ফায়দা বলতে যে শুধু রান্না করে দিল আর ভাত করে খাবার হইতে মা পাজায় ধরা যায় ছোঁয়া যায় ফায়দাটা নয়, মনে একটা আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, ওইটা আরো আরো গভীর ফায়দা। কিন্তু ফায়দা যখন পাওয়া যাবে না তখন তার মূল্য, বা এমন একটা ফায়দা যে ফায়দা যে উপকার তার বিকল্প আছে আজ কম দাম পাওয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে মূল্যবান বানিয়েছেন, মানুষের কাছ থেকে যে ফায়দা আশা করা যায় ওই ফায়দা যখন সে দিতে পারবে তখন সে মূল্যবান হবে। আর যদি তার কাছ থেকে ওইটা প্রত্যাশিত উপকার না পাওয়া যায় তখন সে মূল্যবান থাকবে না। উপকার নানান ধরনের হতে পারে, একজন শ্রমিক কোদাল দিয়ে মাটি কাটে, তো গৃহস্থ যে যার মাটি সে কাটছে, যার জমি সে কোদাল দিয়ে চাষ করছে, সে তার উপকার পাচ্ছে, এটা একটা উপকার। কিন্তু ওই শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা, সম্পর্ক বলতে যা বোঝায় ওটা কোনো নেই, এটা লেনদেনের ব্যাপার। আমি তোমাকে শ্রম দেবো, তুমি আমাকে পারিশ্রমিক দেবে, আর এই লেনদেনের ব্যাপারের মধ্যে মেপে দেখবে কতটুকুতে পোষায়, এটা জিনিস আমি কিনছি, জিনিসে আর দামে যদি পোষায় তাহলে কিনবো, না পোষায় কিনবো না। ও কী পরিমাণ শ্রম দিচ্ছে, আমি কী পরিমাণ অর্থ দিচ্ছি, যোগ বিয়োগ করে যদি লাভে থাকছি তাহলে এই লেনদেনে আমি রাজি থাকবো। আর তাহলে যদি দেখি যে শ্রমের দাম অনেক বেশি, এ দিয়ে আমি যে ফসল পাবো ওই ফসল বিক্রি করে দাম উঠবে না, জমি পড়ে থাকুক, কোনো লাভ কোনো দরকার নেই, কারণ লাভ হচ্ছে না। তো এক ধরনের উপকার হলো যে এই শ্রম জাতীয় উপকারটা লেনদেনের ব্যাপার, তখন তো দেখবে যে তার পোষা কিনা, যখন দেখা যাবে যে সস্তা অন্য বিকল্প আছে। গরু যখন আবিষ্কার হয়ে গেল, অর্থাৎ যখন মানুষ গরু দিয়ে চাষ করা শিখলো, তখন শ্রমিকে তাড়িয়ে গরু কিনল, কারণ গরুর চেয়ে শ্রমিক ভালো, গরু শ্রমিকের চেয়ে গরু ভালো, শুধু ভালো নয় অনেক বেশি ভালো। একজন কামলাকে যদি রাখতে হয় তার পেছনে যে পরিমাণ ব্যয় লাগবে, গরুকে রাখতে হলে তার ব্যয় অনেক কম, যদিও খায় পরিমাণ অনেক বেশি কিন্তু ভাত তো খায় না, খায় ঘাস, ঘাসের দাম অনেক কম। আর গরুকে শুধু ঘাস দিলেই চলে, মানুষকে আরও অনেক কিছু দিতে হবে, আবার তার ছুটিও দিতে হবে, হয় ঈদ না হয় পূজা, গরু না আসে ঈদ না আসে পূজা, কোনো সমস্যা নেই, অনেক বেশি সে কাজ করবে, তাকে দিতে হবে অনেক কম, কাজের পরিমাণ পাবে অনেক বেশি, আর তারপর মেজাজও করবে না, আন্দোলনও করবে না। তো বিভিন্ন দিক থেকে গরু মানুষের চেয়ে অনেক ভালো যদি শ্রমটাই মাপকাঠি হয়, অনেক ভালো। তবে একটা শর্ত আছে, কি কোন মাপে ভালো, কি পরিমাণ জমি চাষ করবে ওইটাই যদি মাপকাঠি হয় তাহলে নিঃসন্দেহে গরু মানুষের চেয়ে অনেক ভালো। কিন্তু তার মানে সব ব্যাপারেই গরু মানুষের চেয়ে ভালো তা তো নয়, এই ব্যাপারে ভালো যদি এটাই মাপ হয়। তারপর আবার দেখা গেল যে ট্র্যাক্টর আবিষ্কার হয়েছে, তারপর দেখা গেলো যে গরুর চেয়েও ট্র্যাক্টারে অনেক কম দাম পড়ে, অর্থাৎ গরু দাঁড়িয়ে এখন ট্র্যাক্টর রাখবো। একসময় অফিসগুলোতে কাজ করবার জন্য অনেক শ্রমিকের দরকার ছিল, অটোমেটিক মেশিন বের হয়ে গেল, এটা মেশিন অনেকগুলো শ্রমিকের কাজ করতে পারে, একবার কিনতে হতো একটু বেশি দাম পড়বে, পরবর্তীতে খুব সহজ। আর ওই মিলগুলো কলকারখানাগুলো 24 ঘন্টা চলছে, শ্রমিকের 24 ঘন্টা খাটানো যাবে না। তো সেই হিসাবে এই অটোমেটিক মেশিনগুলো মানুষকে অনেক ভালো। ওরকম যদি আমি গুনতে থাকি তো সারা জীবন গোনা যাবে কত জিনিস মানুষের চেয়ে ভালো।
তো গরুও ভালো, মেশিনও ভালো, অনেক কিছু মানুষের ভালো। আর এই জাতীয় মাপই যদি হয় যে আমি বিনিময়ে কি পাচ্ছি, লেনদেনের প্রশ্ন, তাহলে ক্রমেই মানুষ হারতে থাকবে, নতুন নতুন আবিষ্কার হবে, আর দেখা যাবে যে আগে কিছুদিন আগে যেটা ছিল ওইটা এখন আর চলছে না, এর বিকল্প কোনো মেশিন বের হয়ে গেছে। আমাদের দেশে পেট্রোল পাম্পে এখনও মানুষ লাগে, গাড়ি যায়, কেউ এসে পেট্রোলের ওইটা ধরে, সেগুলি টাকা নেয়। বিদেশে এগুলো উঠে গেছে, নিজে নিজেই পেট্রোল নেবে, মেশিন নিজেই দাম দেবে, ওই কার্ড ঘষাবে, আর কার্ড যদি না থেকে নোটও দেবে, তার প্রয়োজন মতো দাম রেখে বাকি ভাঙতি ফেরত করে দিয়ে দেবে। তো শ্রমিক রাখলে যে পরিমাণ খরচ হতো, তার চেয়ে অটোমেটিক এই মেশিনগুলো যদি রাখে, হিসাব টিসাব করে দিও, তার খরচ অনেক কম পড়ে। তো সব জায়গায় বর্তমানে যেটুকু আছে ওই কিছুদিন পরে ওটাও রাখবে না। এখন পর্যন্ত তেমন একটা প্রফেসর আবিষ্কার হয়নি, কিন্তু আশঙ্কা আছে হয়ে যাবে, আর যদি হয়ে যায় তো সব প্রফেসরদের চাকরি যাবে। তত প্রফেসর টফেসর কে বসাবে না, তার চেয়ে প্রত্যেক রুমে একটা কম্পিউটার বসে ওই পড়াবে, অনেক বেশি পড়াবে, আর তাতে কিছুদিন পর বেতন বাড়াতে হবে না, অনেক সহজ। তো মানুষ তো মূল্যবান ঠিকই, কিন্তু নির্ভর করে আমি কী দিয়ে মাপছি। যদি শ্রমের মাপ হয় তো মানুষ তো গরু ভালো, আর যদি পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার হিসাব নিকাশের মাপ হয় তার চেয়ে মেশিন ভালো। তো বিভিন্ন ব্যাপারে দুনিয়া আবিষ্কার করেছে যে এই সব জিনিসগুলো মানুষের চেয়ে ভালো, আর তারই পরিণতি মানুষ তাড়ায় আর জিনিস নেই। যে প্রহরীরা সীমান্তে দাঁড়িয়েছে মানুষ আসতে দেবে না, ওখানে যদি গরু যেতে চায় তো দেবে, ভেড়া যেতে চায় তাও দেবে, ছাগল যেতে চায় তাও দেবে, কারণ মানুষের চেয়ে এই ছাগল ভেড়া সবাই ভালো, সবাই ভালো। আর ভালো ওই হিসেবে এগুলো আরেকজন খুব রাগ করেছে, আর রাগ করে তাকে তাকে বলছে না, তার সাথে তার আড়ালে তার সম্বন্ধে বলছে। আর বকছে এমন ভাবে যে বলছে যে ওর চেয়ে তো মুরগিও ভালো গরুও ভালো, মুরগি না হয় ডিম দেয়, গরু দুধ দেয়, ও তো কোনোটাই দেয় না। তো যদি ওই দুধ আর ডিমে যদি মাপ হয় তো কথা তো ঠিকই, ও কোনোটাই দেয় না, আর গরু তো ডিম দেয়, মুরগির ডিম দেয়, গরু দুধ দেয়। কিন্তু এরপরেও দেখা যাবে অন্য কোনো জায়গায় মাপ যদি অন্য কিছু থাকে তাহলে ওর কদর বেশি। ছেলে পরিবারে ওর দ্বারা ক্ষতি ছাড়া লাভ কিছু নেই, ডিম দুধ দেওয়া তো বড় দূরের কথা, ও তো শুধু নিচ্ছে, টাকা নেয় ওড়ায়, খুশি খুশি দেয় তাও নেয়, জবরদস্তি নয়, আর কত উৎপাত করে। কিন্তু এরপরেও মা বাপ বলবে না যে এই ছেলের বদলে গ্রামে এই ছেলে পড়াশোনা করে না, ম্যাট্রিক এখন পর্যন্ত পাঁচবার ফিল করেছে, ভবিষ্যতে আরও ফিল করবে যদি পরীক্ষা দেয়, আর দেবেও না, অর্থ ব্যয় করবে, জামা কাপড় ভালো হওয়া চাই, নানা উৎপাত। ওই গ্রামেই আরেক ছেলে আছে, ইয়েতিম ছেলে, মা নেই বাপ নেই, খুব ভদ্র ছেলে, পড়াশোনা খুব ভালো, স্বাস্থ্য সুন্দর, চেহারাও ভালো। তো কেউ প্রস্তাব দিল যে এই বখাটের ছেলেকে বাড়িতে রেখে কি লাভ, নেশা করে গাঁজা খেয়ে পয়সা খরচ করে, তাতে একে ছেলেকে বাদ দিয়ে দিন, আর যে গ্রামে একটা ছেলে আছে কিনা মা বাপ কিছু নেই, ওকে নিয়ে নিয়ে বদলে, ওই ছেলে অনেক ভালো, পড়াশোনা করে ভালো, চালচলন ভালো, দেখতেও সুন্দর আপনার ছেলের চেয়ে, তো ওকে দিয়ে দিন বদলে, ওকে নিয়ে নিন। এই প্রস্তাব কেউ গ্রহণ করবে না। যদি কোনো কাজের ব্যাপার থাকতো যে কী পরিমাণ হাল চাষ করবো, তার মানুষের বদলে গরু নেব, কিন্তু এখানে একটি সম্পর্কের প্রশ্ন, ও তো আমার ছেলে। আর ওই গ্রামের আরেকজন যে আছে, ও আমার ছেলের চেয়ে হাজার গুণে ভালো, এই কথা আমি খুব স্বীকার করি, কিন্তু ও তো আমার ছেলে নয়, আমার এই ছেলে যত খারাপই হোক একেই রাখতে হবে, আর ওই ছেলে যত ভালোই হোক আমার ছেলে বদল হবে না, কারণ এর সম্পর্কে প্রশ্ন।
সম্পর্ক একটা জায়গা যেখানে মানুষের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এছাড়া অন্যান্য জায়গায় নির্ভর করে আমি কি মাপছি, তো যেরকম বললাম যে গরুও ভালো যদি হাল চাষের ব্যাপার থাকে, মেশিন ভালো যদি কলকারখানার ব্যাপার থাকে। আজ দুনিয়াতে মানুষকে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ওর উৎপাদন ইত্যাদি দিয়ে মাপে, তো সেই বাজারে মানুষের দাম বেজায় পড়ে গেছে, কারণ বিকল্প যতগুলো আবিষ্কার হয়েছে ওগুলো খরচ কম আর উৎপাদন বেশি। গরু মেশিন, গরু তো বহুত আগের কথা, আজকাল ওগুলো বাদ পড়ে গেছে, নানান ধরনের মেশিন টেশিন ইত্যাদি, খরচ অনেক কম, সমস্যা অনেক কম আর উৎপাদন অনেক বেশি। আর মানুষ রাখলে খরচ বেশি, সমস্যা বেশি, আন্দোলন টান্দোলন কত কিছু আছে, আর ব্যয় অনেক বেশি, উৎপাদন অনেক কম। তো এইসব মাপ দিয়ে মানুষ বেদামি, আর পুরা দুনিয়াতে দেখা যায় মানুষ বেদামি, কারণ মাপ হচ্ছে তার উৎপাদন দিয়ে। তো সব এই বাজারে গেলে মানুষ বেদামি। যে দুনিয়াতে মানুষ বড় বেদামি, ওই যে বললাম যে সব প্রহরীরা মানুষ তাড়ায়, গরু ছাগল কাউকে তাড়ায় না, মানুষকে তাড়ায়, সেই দুনিয়াতে যদি সম্পর্কে কেউ থাকে তখন প্রহরীর আচরণ ভিন্ন। এখানে বড় একজন ধনী লোক, তার বাড়ি, ওখানে আবার গার্ড টার্ড আছে, তো লোক ঢুকতে দেবে, গার্ড তো রাখাই হয়েছে এই জন্যে, যাতে লোক ঢুকতে না পারে। কিন্তু এরই মধ্যে যদি কেউ একজন চলে আসে যে মালিকের কোনো কারণে বড় প্রিয়, ছেলে ভাই জামাই বা মামা চাচা যাই হোক বড় প্রিয়, তো প্রহরী তাকে আটকে রেখেছে, চেনে না, আর চেনে না বলে তাকে ঢুকতে দিচ্ছে না, জেরা করছে কে কেন কোথায় যাবেন কী ব্যাপার, আর সে বিচারা ঢুকতে পারছে না। এতে মধ্যে মালিকের কাছে খবর গেল জম্মুক এসেছে আর প্রহরী ওকে ঢুকতে দিচ্ছে না, মালিকের হন্তদন্ত হয়ে দৌড়ে আর খালি পায়, সেন্ডে ফেলার সুযোগ পায়নি। এমন হতে পারে যে আমার চাচা এসছে, আমার মামা এসছেন, বৃদ্ধ মানুষ গ্রাম থেকে, তাকে খুব সম্মান করে, খুব খাতির করে, আরে সে করে হাত ধরে নিয়ে গেল। এখন প্রহরী বিচারা যেতক্ষণ আটকেছিল ও ভয় কাঁপবে যে এখন বোধহয় আমার চাকরি যাবে, কোনো দোষ করেনি, কিন্তু বেশ জায়গায় ডিউটি করেছে, এমন দক্ষতার সাথে সে ডিউটি পালন করলো, এখন চাকরি যাওয়ার আশঙ্কা, যে সে যদি রেগে যায় যে এতক্ষণ কেন আটকে, যদি গিয়ে বলে আমি আধা ঘন্টাতে জেরা করছিলাম তাহলে তো মহা মুশকিল। তো যে জায়গায় বেদামি হিসাবে ওকে ঢুকতে দিচ্ছিল না, ওই জায়গায় সে সাংঘাতিক দামি হয়ে গেল, কী কারণে, সম্পর্ক। ওই জায়গায় মানুষের সম্পর্ক যেখানে আছে ওখানে আসল মানুষের দাম। সম্পর্ক ছাড়া বাজারের লেনদেনের ব্যাপার যদি থাকে তাহলে বেশিরভাগ জায়গায় মানুষ প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে যাচ্ছে। প্রথম বহুদিন আগে আসবেন যখন থেকে গরু দিয়ে হাল চাষ মানুষ আবিষ্কার করেছে, আল্লাহ জানে কত হাজার বছর আগে হয়তো বা গরু এবং জোয়াল নাঙ্গলিতে যখন আবিষ্কার করেছে, এগুলো আবিষ্কারের ইতিহাস বের করাও মুশকিল, এত পুরনো জিনিস। তো যখন আবিষ্কার হয়েছে তখনই গরুর কাছে মানুষ হেরে গেল। এই ব্যাপারে বাজারে গিয়ে গরু মোকাবিলা করতে পারছে না, গরুর দাম বেশি, মানুষের দাম কম, ওরকম অন্যান্য বিভিন্ন জায়গায় শ্রম, যখন অটোমেটিক মিল কারখানা আবিষ্কার হলো তো তাঁত এবং তাঁতওয়ালা মিলের কাছে হেরে গেল, কেন তাঁতে এত শ্রম দিয়ে রাত সারা রাত খেটেও সে মিলের পরিমাণ কাপড় বানাতে পারে না, আর মানেও কম, সব জায়গায় হেরে যাচ্ছে। কিন্তু এক জায়গায় মানুষের আসল দাম, সেটা হলো সম্পর্ক। কেন দাম, সম্পর্কে তার কী উপকার হয়, ওটা কি ধান পাওয়া যায় না কাপড়ের তাঁত পাওয়া যায় না, কী পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না, ধান পাওয়া যায় না, তাঁত পাওয়া যায় না, কিন্তু মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হল মনের আনন্দ। আর ভালোবাসার কাউকে পেলে তার মন যে আনন্দ পায় ওইটা কোনো বিকল্প নেই। দূর দূর দেশে বা এখানে ইউনিভার্সিটিতে সে থাকে, বাড়িতে তার মা বাপ আছে, মা বাপ গরিব, এখানে তার খাওয়া দাওয়া
বাড়ির তুলনায় অনেক ভালো, থাকা বাথরুম ইত্যাদি বাড়ির তুলনায় অনেক ভালো, কিন্তু এরপরেও ছুটি পেলেই অস্থির হয়ে যায়, বাড়ি যাবে কেন যাবে, তো ঝুপড়ি আর এখানে পাকা ঘর, আর এখানে স্যানিটারি ইলেকট্রিক, ওখানে তাও নেই, আর ডাল ভাত তাও ভালো করে জুটে কি না জুটে, আর এখানে তার ভালো খাওয়া দাওয়া করে, সব কিছু ঠিক, কিন্তু কথা হলো যে মা বাপের ভালোবাসার কোনো বদল নেই। এখানে আমি যদি কোনো অপরাহ খাই ওরকম আদর করে দেখো খাওয়ায় না, নিজেকে গিয়ে খেতে হয়। অপরদিকে মা বাপেরও তাই, নিজেই পেট ভরে খেতে পারছে না, এর মধ্যে যদি এক জোয়ান ছেলে চলে আসে তো সব খেয়ে ফেলবে, যেটুকু অল্পটুকু তার ভাত চাল জোগাড় করতে পেরেছে, কিন্তু তাও সেটাই মাও বলে যে আমি অল্পই খাবো আমার ছেলে খাক, বাপও তাই বলে আমার ছেলে খাক, তো নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায় আর তার ভালো লাগে। কেন ভালো লাগে? ভালোবাসার সম্পর্ক, এই জিনিস এত বেশি প্রবল যে এর কোনো বাজার দাম হয় না, কোনো কিছু দিয়ে এটার দাম দিয়ে দিতে পারবে। এক ছেলে বলল কোনো কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, যে তোমার মায়ের কাছে তুমি খুব ঋণ দিন ইত্যাদি, তো একসময় সে ভাবলো যে এই ঋণ একবার ভালো করে পরিশোধ করে দিলে তো এই ঝামেলাটা সে মুক্ত, মায়ের কাছে আর কৃতজ্ঞ থাকতে হবে না। কী করা যায়, তো মায়ের পেটে যে নমাস 10 দিন ছিল একটা হিসাব করে ওটা ভাড়া দিয়ে দিল, বাজার দর যেটা রুমের ভাড়া যত আছে সেটাকে একটু বেশি দিল, তো নমাস 10 দিনে ভাড়া দিল, আর মায়ের বুকে যে দুধ খেয়েছে একটু লিটার হিসেবে আন্দাজ করে তাও একটা দাম আদায় করে দিল, তো বাস পরিশোধ হয়ে গেল। কিন্তু যে কোনো কেউ বুঝবে যে এটা হয় না, কারণ এটা একটা সম্পর্ক, এটা কোনো ধরনের কোনো বাজার দর নেই, কোনো বিনিময় নেই, ওই জায়গায় হচ্ছে মানুষের আসল দাম। আর যে কোনো বাজারে যদি যাই তো প্রতিদ্বন্দ্বীদের সাথে মানুষ বহুদিন থেকেই আর টিকতে পারছে না, সেই জন্যে প্রহরীরা গরু গ্রহণ করে, ছাগল গ্রহণ করে, মুরগি গ্রহণ করে, মানুষ গ্রহণ করে না, কারণ এদের বাজার দরে সে টিকে না, বাজার গরুর দাম অনেক বেশি, যে দুধ গরু দুধ দেয় তার দুধের কারণে বেশি, যে গরু হাল চাষ করতে পারে হাল চাষের কারণে বেশি, যে গরুর গোশত আছে গোশতের কারণে বেশি, যে গরুর চামড়া আছে চামড়ার কারণে বেশি, আর মানুষের কাছে কোনোটাই নেই, না তার ওর গোশত খাওয়া যায়, না তার চামড়া দিয়ে জুতো হবে, না ওকে দিয়ে হাল চাষ হবে, কিছু কিছুই হবে না। তো এইগুলোই যদি মানদণ্ড হয় তাহলে মানুষ ঠিকই বেদামি, আর দুনিয়াতে এই বেদামিটাই প্রমাণ হচ্ছে, কারণ মানদণ্ড হয়ে গেছে এগুলো, যার ফলে গরুর উৎপাদন বাড়াবার জন্যে জেলায় জেলায় তো বটেই, আমি ঠিক জানি না, থানায় থানায় সরকারি অফিস আছে বোধহয়, থানা পর্যায়ে সব থানায় আছে, গরুর উৎপাদন, মুরগির উৎপাদন, ছাগলের উৎপাদন এগুলো বাড়াবার জন্যে, আর ঠিক ওইভাবেই থানায় থানায় মানুষের উৎপাদন কমাবার জন্য অফিস আছে, তো সবগুলো উৎপাদন বাড়াতে আর মানুষ উৎপাদন কমাতে চায়। এর চেয়ে বেশি এরপরে আর কোন প্রমাণের দরকার আছে নাকি যে দামি কি আর বেদামি কি? দামি যদি থাকতো তার উৎপাদন বাড়াবার চেষ্টা করত, বেদামি বলেই তো উৎপাদন কমাতে চায়, কেন? যদি কোনো লাভ নেই, গরু দিয়ে লাভ আছে, ছাগল দিয়ে লাভ আছে, মুরগি দিয়ে লাভ আছে, মানুষ দিয়ে লাভ কি? কিন্তু যে বলে মানুষ দিয়ে লাভ কি, ওকেই যদি করা যায় যে মানুষটা যদি আমাদের দেশের জনসংখ্যা বেড়ে গেছে আর আপনার বাড়িতে আপনার 3 ছেলে 2 মেয়ে, এদেরকে যে প্রথম জনসংখ্যা একটু কমাই তো রাজি হবে না, আর জনসংখ্যা কমাও কিন্তু আমার ছেলে মেয়েদেরকে যে আরম্ভ করবে না, অন্য জায়গায় গিয়ে কমাও, কারণ এখানে সম্পর্ক আছে। তো মানুষ আসল মূল্য হলো যেখানে তার সম্পর্ক আছে, অর্থাৎ ভালোবাসা, ওর দ্বারা কোনো উৎপাদন না হোক অমূল্যবান, মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে তবু সে মূল্যবান, লোলা ল্যাংড়া ছেলে 10-12 বছর বয়স হয়ে গেছে
এখন পর্যন্ত তাকে কোলে তুলে পেশাব পায়খানা করাতে হয়, অনেক এরকম আছে। আর ভবিষ্যতে যে ওই ছেলে উঠে বসবে আর হাঁটবে এই আশাও নেই, দুশ্চিন্তা মাদের মা আর বাপের, হ্যাঁ এই ছেলে কি হবে। কিন্তু এরপরেও এই ছেলে যে বিছানায় পড়ে আছে, বিছানায় পেশাব পায়খানা করে, এই ছেলেও যখন মারা যায় তো বাপও কাঁদে মাও কাঁদে। আর পাশের বাড়ির সুস্থ ভালো ছেলে, রেজাল্টও ভালো, দেখতেও ভালো, সুন্দর, সব কিছু ভালো, ওই ছেলে মরে গেলেও তো এক ফোঁটা পানি ফেলল না, কারণ ওখানে সম্পর্ক নেই, এখানে সম্পর্ক আছে। তো মানুষের আসল মূল্য হলো যেখানে সম্পর্ক আছে, ওই জায়গায় মানুষ মূল্যবান। সম্পর্ক কি দিয়ে হয়? মনের ভিতরে কিছু সিফত, কিছু গুণাবলী আছে, ওইটা ওপর ওইটা দিয়ে হয়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে, দাওয়াত দিতে, মানুষ যেন সম্পর্ক গড়া শিখে। সম্পর্ক যদি তার হয়ে যায় বহু, এটাই তার আসল বন্ধু। সে আত্মীয়তার সম্পর্ক হোক আর বন্ধুত্বের সম্পর্ক, আর যে সম্পর্কে হোক না কেন, আত্মীয় হিসেবে যার সম্পর্ক এই সম্পর্কের কারণে সে বড় মূল্যবান, বন্ধু হিসেবে সম্পর্ক হতে পারে সেই সম্পর্কের কারণে সে বড় মূল্যবান, ও আমাকে ভালোবাসে এই কথা এত বেশি মূল্য দেয় যে এর কোন বিকল্প নেই। আমার কাছে তার ঠেকা আছে, আমি দক্ষ, আমি ম্যানেজার, আমি এই আমি সেই অন্য কিছু আছে, এগুলোও মূল্য আছে, কিন্তু আমি তার প্রিয় পাত্র এটা সমান নয়। বড় দক্ষ ম্যানেজার, সব দক্ষ, যা কিছু বলা যায় সব গুণাবলী তার মধ্যে আছে, সেদিনে মালিক যে শিল্পপতি সেই ম্যানেজার বড় কদর করে, যেরকম একজন ভালো ম্যানেজার আমি পেয়েছি, যেমন সৎ তেমন দক্ষ ইত্যাদি, এগুলো তো পাওয়া যায় না, তো তাকে খুব কদর করে। কিন্তু আর এর মোকাবেলা তার ছেলে কোনটাই নেই, যেমন ম্যানেজার দক্ষ তেমন ছেলে অদক্ষ, যেমন ম্যানেজার সৎ তেমন ছেলে অসৎ, আর আরও ওরকম হাজারো দোষ। কিন্তু এরপরেও তার সম্পূর্ণ সম্পত্তি মাঝে নেমে যারকে দেয় না ওই ছেলেকেই দেয়, কারণ সম্পর্ক এখানে, আর সম্পর্কের শক্তি অনেক বেশি। ওই দক্ষ গুণী ম্যানেজার মরে গেলে দুঃখ করে, আফসোস করে, কিন্তু চোখের পানি ফেলে না। আর এই বখাটে ছেলে মরে গেলে চোখের পানি ফেলে, এরই কত বেশি। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন মানুষকে ওই গুণে গুণান্বিত করার জন্য যেন সে প্রিয় হয়ে যায়। আর পুরা দুনিয়াতে যত চেষ্টা চলছে সব চেষ্টা দিয়ে সে দক্ষতা অর্জন করে প্রিয় হয়ে যায়। বড় ভালো ডাক্তার, খুব দক্ষ ডাক্তার, দক্ষ ডাক্তারের গুণাগুণ খুব গায়ে বেরোবে, এরকম একজন ভালো ডাক্তার আমাদের দেশের গৌরব ইত্যাদি ইত্যাদি। তিনি মরে গেলে কেউ কাঁদবে না, কাঁদবে কে? তার আপন ছেলে মেয়ে, যার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, এই কজন ছাড়া কেউ কাঁদবে না। বাকি সবাই বড়জোর হয়তো সেমিনার করবে, শোকসভা করবে, অসেটুকু। আর শোকসভা যারা উপস্থিত হবে তারাও যাবে, একটু ঠেকা আছে, না গেলে আর কেমন করে হয়, অনেক সময় যেতে হয়, না গেলে আবার অমুক অমুক আছে দেখে রাখবে যে যাইনি, সেসব ভয়েও যেতে হয়। আর যদি মেলা টিলা থাকে তো পাড়ার ছেলেগুলো তো মেলাতে যায় জিলাপির জন্য, যদি আগে থেকে টের পেয়ে যায় যে জিলাপি টিলাপি কিছু থাকবে না তো মেলাতে যাওয়া না। তো ওইটুকুই, পুরা দুনিয়াতে মানুষকে দামি বানাবার যত চেষ্টা করছে এই শিক্ষা তো আমাদের বড় একটা, সে একেবারে পাঠশালা হোক আর ইউনিভার্সিটি হোক আর ভর্তির এত ভিড় যে শিক্ষাদীক্ষার মাধ্যমে নিজে দামি হবে, মানে প্রতিজন তাকে দামি বানাবে, কোন ধরনের দাম এই কোন একটা বাজারে তার দাম। বড় ডাক্তার হলো, এতে তার খ্যাতি হবে, অর্থ উপার্জন করতে পারবে, কিন্তু কারো চোখের পানির এক ফোঁটার অধিকারী হবে না। বড় ইঞ্জিনিয়ার হলো, বড় বৈজ্ঞানিক হলো, বড় কিছু হলো, এগুলো দিয়ে সম্পদ এবং খ্যাতি এই দুটো উপার্জন করা যায়। বড় ডাক্তার হলে খ্যাতিও পায় আর অর্থ সম্পদও পায়। অন্যান্য জিনিস দিয়ে নবীরা এসেছেন
এই দুটো কোনটা দেওয়ার জন্যই নয়, বরং তাকে এমন সুন্দর বানাবার জন্যে যেন সে প্রিয় পাত্র হয়, মাহবুব হয়, আর ওটা মূল্য অনেক বেশি। যে তার ডাক্তারকে অনেক টাকা ফিস দিতে রাজি আছে, কম ফিস দেয় যদি নিজের ছেলে অসুস্থ হয়। আর ছেলেকে কি দিতে রাজি হয়? সম্পূর্ণ সম্পত্তি। তো ডাক্তারকে ফিস দিল, ফিস দিয়ে বিদায়। পরে যদি দেখা যায় যে ওই ডাক্তার নিজেই অসুস্থ, বিচার হাসপাতালে পড়ে আছে, তো দেখতেও যাবে না, ডাক্তার মারা গেছে, তো বড় জোর একটু দুঃখ করবে, কিন্তু কতটুকু দুঃখটুকু দুঃখ করবে? ও পত্রিকা পড়ছিল, চা খাচ্ছিল, ওই ডাক্তারের দুঃখ করার কারণে পত্রিকা পড়াও থামবে না, চা খাওয়াও থামবে না। ওই পত্রিকা হাতে নিয়ে পত্রিকাতে তাকিয়ে তাকিয়ে আর চা চুমুক দিতে দিতে একটু দুঃখ প্রকাশ করে নেবে, কিন্তু তার চা খাওয়াও থামবে না, পত্রিকা পড়াও থামবে না। এটুকু তার কথা। মাহবুব হওয়া, এ মোকাবেলায় যারা নিজের মধ্যে ওই সুফত অর্জন করেছে যে প্রিয় হয়েছে, মাহবুব, আমি তাকে ভালোবাসি, তার তো কোনো মাপই নেই, সে যে কারণেই হোক ভালোবাসা। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সে যেন মাহবুব হয়, প্রিয় হয়। সব জমানার ওলি আল্লাহর যারা নবীদের অনুসারী অনুসরণ করেছেন তারা আল্লাহর কাছে প্রিয় হয়েছেন, আর যখন আল্লাহর কাছে প্রিয় হয়েছেন তারা মানুষের কাছেও প্রিয় হয়ে গেছে। এখানে রাজশাহীতে একজন বড় ওলি আল্লাহ, মনে করা যাক কোনো একজন সাহাবি, ওনার সম্বন্ধে কেউ যদি কোনো খারাপ কথা বলে তো তাকে চড় মেরে দেবে, থাপ্পড় মেরে দেবে, লাথি মেরে দেবে যাদব। এর মোকাবেলায় দুনিয়া বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিকদেরকে সম্বন্ধে খারাপ কথা বলে তো বলছে বলুক আমার কি, আমার বাবা আমার বাপও নয়, আমার চাচাও নয়, ওর জন্য আমার রাগ করবার কি আছে, খুশি হওয়ার কিছু কি আছে? বলছে বলুক, কেউ তার কুকুরের নাম রাখলো নিউটন, কেউ আপত্তি করবে নাকি? বড় তো বলবে যে কি কুকুরের নাম নিউটন কেটে রেখেছে, এটা তুমি রাগ করছো নাকি? না আমি রাগ করবো কেন, আমার কি, ওর খেয়েছে ওর ব্যাপার। কিন্তু কোনো একজন আল্লাহওয়ালা নামে যদি রাখে তো টিকতে পারবে নাকি? পারবে না। কেন? বৈজ্ঞানিকের অবদান স্বীকার করি কিন্তু ভালোবাসি না, আর উপার্জনকে আমি ভালোবাসি, সেই জন্য ওর সম্বন্ধে কোনো খারাপ কথা আমি মানতে শুনতে রাখি না। আমার মায়ের অনেক দোষ, আর যেহেতু আমি ছেলে তো আমিই বেশি জানি, বাইরের লোক তো শুনে শুনে জানে, আমি তো নিজে ঘরে দেখে জানি। তো আমাকে যে মুরগির রান খাইয়েছে ও তো পাশে বাড়িতে চুরি করে এনে খাইয়েছে, আমি খেয়েছি আমি জানি, ওকে ওই বাড়িতে কাজ করতো ওখান থেকে চুরি করে এনে আমাকে রান খাওয়াতো। তো আমার মা যে চোর এই ব্যাপারে আমি তো নিজে তার সাক্ষী, কিন্তু কেউ যদি বলে তোর মা চোর নি তো রেখে যাবে, অথচ কথা সত্য সে জানে, কেন রেখে যাবে? আমি তাকে ভালোবাসি, তার দোষ যতই হোক আমি তাকে ভালোবাসি, ওর ব্যাপারে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না, যত সত্য হোক। আর আরেকজন সৎ লোক, খুব ভালো লোক, কিন্তু আমার কিছুই না, তো তাকে যদি লোকের চোখ পরে ডাকাত বলে আমার কথা মিথ্যা, তো মিথ্যা উদ্দেশ্যে বলছে আমাকে। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন মানুষকে ওই গুণে গুণায়িত করবার জন্যে, সেজন্য মাহবুব হয়, সাহাবারা মাহবুব ছিলেন। এখানেও এখনও যদি কেউ ওনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলে মানুষ মনে ব্যথা পাবে, রাগ করবে, আল্লাহওয়ালাদের সব আল্লাহওয়ালারা মাহবুব হয়েছে, হয়েছেন আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে যে মাহবুব হয়, আল্লাহর কাছে যে প্রিয় হয়, সে মানুষের কাছেও হয়েই যায়। প্রিয় হয় কী দিয়ে? নিজস্ব গুণাবলী দিয়ে, ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা প্রকাশ দিয়ে। আমি আমার বন্ধুর কাছে কী দিয়ে প্রিয় হব? আমি যদি তাকে ভালোবাসি এবং আমার আচরণ যদি সেই ভালোবাসা প্রকাশ করে, বারবার জপ্ত হবে না আমি তোকে ভালোবাসি, কোনো জপের দরকার নেই, কিন্তু মনে যদি ভালোবাসা থাকে ওই আচরণে ওইটা ধরা পড়বে। আর মনে যদি ভালোবাসা না থাকে ওইটাও সে গোপন রাখতে পারবে না, তাকে হিংসা করে।
বন্ধুতে খুব দাবি করি, কিন্তু ওর রেজাল্ট প্রত্যেকবার আমার চেয়ে ভালো আর আমার রেজাল্ট খারাপ। তো মনে মনে হিংসা, আর খুব গোপনে মনে তার আপন বন্ধুর কাছেও বলে না, মায়ের কাছে বলে না, ভাই বোন কারো কাছে বলে না, শুধু তার নিজের মনের ভিতরে হিংসা আছে, কার কাছে বলে না। আর বন্ধু তো খুব ঠিক, হাঁটাফেরা চলাফেরা একসাথে আছে, কিন্তু যদি মনে কিছুটাও যদি হিংসা থাকে ওই বন্ধু তো টিকবে না। আর তার দিলের উপর আসর পড়ে যাবে। তো মনে ভালোবাসা, আর সেই ভালোবাসা যদি মনের ভিতর থাকে আচরণ এটা প্রকাশ পাবে। আল্লাহ তাআলা দিন ওই দুই জিনিসকে দিয়েছে, আল্লাহকে ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসার প্রকাশের নাম হচ্ছে ইবাদত। নামাজ, রোজা, হজ, জাকাত সবগুলো আল্লাহর ভালোবাসার প্রকাশের নাম। আর মানুষকে ভালোবাসা, মানুষের উপকার যেন আড্ডা হয়, আর সেই ভালোবাসার প্রকাশের নাম হচ্ছে আখলাক, মানুষের সাথে সদাচরণ। আখলাক কোনো সময় খারাপ হতে পারে, ভুল করে খারাপ কাজ করলাম, আমি তা ভালো করতে গিয়ে ক্ষতি করে দিলাম। আরবিতে কথা কথা আছে যে সুরমা দিতে গিয়ে চোখ কানা করে দিল, খেয়েছিল সুরমা লাগাবে, আর সুরমা লাগবে চোখে সুন্দর করার জন্যই সুরমা লাগাবে, কিন্তু বিচার এমনে আনাড়ি যে সুরমারটা সুরমার ওই সুই দিয়ে এমন খোঁচা মারলো যে কানাই হয়ে গেল। তো ভালো করতে গিয়ে মন তো করে ফেলল, কিন্তু যদি ঠিকই ভালো করতে চেয়ে থাকে এই ব্যথা হবে, ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার প্রতি ভালোবাসা তবু হবে, কারণ আসলে তো আমাকে কানা করতে চায় না, আমাকে সুন্দরই করতে চাইছিল কিন্তু ভুলে হয়ে গেছে। আর অপর দিকে যদি আমার ক্ষতি চায় আর লাভ হয়েও যায় তবুও সে ভালোবাসবে না, কারণ ক্ষতি চায়। আল্লাহ তাআলা এই দুই জিনিস দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা প্রকাশ করবে ইবাদত দিয়ে, আর আল্লাহর মখলুককে ভালোবাসা প্রকাশ করবে নেক আমা আচরণ দিয়ে, আখলাক দিয়ে, এই দুই জিনিসের নাম দিয়ে। যারা এই দিন নিজের জীবনে এনেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর মখলুককে ভালোবেসেছে আর তাদের প্রতি সদাচরণ করেছে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াতেও ভালো জীবনে ওয়াদা করেছেন, আখিরাতেও ভালো জীবনে ওয়াদা করেছেন, এটাই দিন। এই জন্য আল্লাহর পক্ষে বের হয়ে আমিও আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, আমার নিজের মধ্যে ওই সব গুণ অর্জন করবার চেষ্টা করি যে গুণে আমি আল্লাহর কাছে প্রিয় হব। আর আল্লাহর কাছে কখন আমি প্রিয় হব, যখন আল্লাহ আমার কাছে প্রিয় হবে। মানুষের কাছে আমি কখন প্রিয় হব, যখন মানুষ আমার কাছে প্রিয় হবে, আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে। এই ভালোবাসা আমি কি প্রকাশ করতে পারি বা না পারি, আল্লাহর এমন কোনো ঠেকাই নেই যে আমি ভালোবাসা আল্লাহকে কিছু দেব, আমার দিলেই বা কি না দিলেই বা কি, আল্লাহ কি ঠেকা আছে, কিন্তু ভালো লাগবে। বিরাট ধনী লোক আর তার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই, আর একজন গরিব মানুষ তাকে ভালোবাসে, গরিব শুধু গরিব অসুস্থ দুঃখী, তার দেওয়ার কিছুই নেই কিন্তু তাকে ভালোবাসে, দিতে পারা না পারা কোনো ব্যাপার নয়, তাকে ভালোবাসে। তো এই দুই জিনিস শিক্ষা, আর এটাকে তার প্রকাশে উপযুক্ত পন্থা জানা, যে ভালো তো বাসলাম কীভাবে প্রকাশ করব। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন আল্লাহকে ভালোবাসা এবং তাকে প্রকাশ করা, ওটাকে ইবাদত বলে, মখলুককে ভালোবাসা এবং তাকে প্রকাশ করা ওটাকে আখলাক বলে। আল্লাহ পথে বেরোয় ঈমান এবং আখলাক শিখে, ঠিক আছে, ইনশাল তবেই মানুষের দাম হবে, আর তা না হলে দুনিয়াতে বললাম পুরা দুনিয়াতে মানুষ পেতাম, শুধু আমাদের দেশে নয় পুরা দুনিয়াতে সব জায়গায় ওই তাড়াবাড়ি আন্দোলন কোথাও পাওয়া যায় না, যে ব্রিটিশ আমদানির আন্দোলন হচ্ছে, কিছু লোক তো আন্দোলন করেছে ব্রিটিশ তাড়াবার জন্যে, আবার কিছু লোক আন্দোলন করছে ব্রিটিশ আমদানি করবার জন্য, যে আমাদের দেশে কিছু ব্রিটিশ পাঠাও, ওই যে আন্দোলন কোথাও সব তাড়াবাড়ি, যখন লাভ হয় না তোমাকে তার ওর জিনিস রেখে দাও, ব্রিটিশরা যা কিছু এনেছে সব মূল্যবান জিনিস যেগুলো তার মূল্যবান মনে করে ওগুলো সব রেখে দেয় আর ওকে তার। এর মোকাবিলা আল্লাহ ওয়ালাদের ব্যাপারে তোমার কোনো জিনিস চাই না, আমি তোমাকে চাই। ছেলে বলল যে আমি ছুটিতে বাড়িতে তো আসতে পারি, কিন্তু আমার হাতে টাকা অল্প, যদি যাই তো তোমাদের জন্য যে ঈদের জন্য শাড়ি কাপড় কিছু নেব,
বা ভাগনের বাঁচে যেতের জন্য জামা কাপড় কিছু নেব, কিছুই সম্ভব নয়। শুধু টেনে টেনে ভাড়াটা দিয়ে আসতে পারবো, তো যেহেতু খালি খালি হাতে যেতে চাচ্ছি না, সেজন্য এবার ছুটি দিয়ে আসবো না। এই খবর যদি মা পায়, বাপ পায়, ভাই বোনেরা সবাই সবাই তাড়াহুড়া করবো, যতক্ষণ কিচ্ছু আনতে হবে না, কিচ্ছু আনতে হবে না, খালি হাতে চলে যায়। কারণ আমরা তো তোর ওই জিনিসগুলো চাচ্ছি না, তোকেই চাই। ওইটা হল মানুষের আসল দাম, যে আমিই দাম, কেন আমাকে ভালোবাসে। আর যে নিজে দামি নয়, জিনিস দিয়ে দামে নিজের প্রতিষ্ঠিত করতে চায়, তো জিনিসগুলো সব রেখে দিয়ে ওর টাল বাহানা করবে, ওকে তাড়িয়ে দেবে। আর তাই করেছে সব জাতিগুলো, সবসময় করেছে, সব জিনিস রেখে দিয়েছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে আমি মূল্যবান হয়েছি আল্লাহর কাছে আর মখলুকের কাছে। ঠিক আছে, ইনশাআল্লাহ ওটা কীভাবে হবো এটাকেই বলে দিই, কারণ সবাই দিনদার হন। ঠিক আছে, ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর পথে বের হয়ে চার মাসের জন্য যাই, চল্লিশ দিনের জন্য যাই, আল্লাহর পথে বের হই, ঈমান শিখি, আমল শিখি, যেন আমি আল্লাহর কাছেও প্রিয় হই আর মখলুকের কাছেও প্রিয় হই। ওই জায়গায় আসমা আল্লাহ তালা মানুষের আসল দাম দিল, সে দামই হবে যার জন্য চোখের পানি ফেলবে, আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হবে। নিয়ত করি ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর পথে বের হয় নিজেকে দিনদার বানাবো। প্রথম তো একটা মৌলিক সিদ্ধান্তে নিয়ত করে ফেলি যে আমি দিনদার হব, আল্লাহওয়ালা হোক, এই নিয়োগ করে ফেলি। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই নিয়োগ করি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তহবিল নসিব করুক যে আমি দিনদার হব, ইমানওয়ালা হব, আমলওয়ালা হব, আল্লাহওয়ালা হব, এই নিয়োগ করি। আর এই নিয়োগ করার পর তার পরবর্তী কথা হলো যে কেমন করে হবে, তো পর্যন্ত পন্থা খুঁজে বের করি। কেউ যেরকম বলে যে আমি শিক্ষিত হব, তারপর চিন্তা করে যে কোথায় গিয়ে কী শিক্ষা নেবো, এগুলো পরবর্তী কথা। কেউ নিয়োগ আমি ধনী হব, তখন চিন্তা করে যে কোথায় গিয়ে কীভাবে চেষ্টা করে ধনী হওয়া যায়, পরের কথা। তো প্রথম কথা হলো আমি আল্লাহওয়ালা হব, এই নিয়ত করলাম। দ্বিতীয় কথা হলো যে আল্লাহওয়ালা কেমন করে হওয়া যায়, তো আমার কাছে আল্লাহ তার বড় সহজ উপায় রেখেছেন, আল্লাহর পথে বের হয়ে সময় লাগে, চার মাসের জন্য যাই, চল্লিশ দিনের জন্য যাই, পথে পাবো। আর সেই পথে যদি ধীরে 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 চলতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তালা অনেক দূর নিয়ে যাবেন। যেরকম দুনিয়ার পথে একসময় পাঠশালায় ভর্তি হয়েছি, তারপর সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছে, তারপর হাই স্কুলে ভর্তি হয়েছে, তারপর কলেজে ভর্তি হয়েছে, ওরকম ধাপে 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 যাচ্ছে। ইমানের পথে ওরকম আল্লাহর পথে সময় লাগে, ধীরে ধীরে তিন দিন, দশ দিন, চল্লিশ দিন, চার মাস, আল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ তো বলে ইনশাআল্লাহ যে কাছের সময়ে কে যে যদিন জন্য পারি এই বছরের ভিতরে সময় লাগাবো, কখন পারি, কখন নতুন পরীক্ষা দিয়ে যারা সে তাদের এক ধরনের প্রোগ্রাম, যাদের অ্যাডমিশন যদি হয়ে গেছে ইউনিভার্সিটি আগে থেকে আছে তাদের আরেক ধরনের প্রোগ্রাম, একজনের প্রোগ্রাম এক ধরনের, একজনের এক ধরনের সময় তার সুযোগ সময় সুযোগ পাবে, সবাই সমান নয়, কিন্তু নিজ নিজ সুবিধা মতো আল্লাহর পথে সময় লাগাবে ইনশাআল্লাহ। দাঁড়ায় বিসমিল্লাহ করে এবং কে কবে হিসাব বলি, অমুক সময় ইনশাআল্লাহ আমি সময় লাগাবো। ইউনিভার্সিটি যারা ইউনিভার্সিটি ছাত্র আছো, তারা যারা সময় লাগাবে তারা বিশেষ কথা, যারা ইউনিভার্সিটি ছাত্র আছো এবং সময় লাগাবে, আরো আচ্ছা তোমার বসো। এখন যারা এই ইউনিভার্সিটির না অ্যাডমিশনের ছাত্র হতে পারো, অন্য কোনো ভাব হতে পারো, তো তোমাদের প্রোগ্রামগুলো বিক্ষিপ্ত ধরনের, ইউনিভার্সিটি যারা আছে তাদের একটা নির্দিষ্ট সময় ছুটি ইত্যাদি আছে, অন্যান্যদের ওরকম নয়, কিন্তু সময় কোনো না কোনো সময় বেরোবে কোনো না কোনোভাবে, তো তোমরা বলো ইনশাল্লাহ। ওই ওই কোনে চলে যায় বাকি যারা।